সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে। এটা ঠাকুরগাঁও সদর থানাধীন অবস্থিত এই খোঁচাবাড়ি, ঢাকা ঠাকুরগাঁও মহাসড়কের পাশেই এই হাটের অবস্থান। প্রতি শনিবার এবং মঙ্গলবারে এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। তো আপনারা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে কাটাই গরু এবং গাভী গরু আপনারা স্বল্প পয়সায় আপনারা কিনতে চান, সেই উদ্দেশ্যে আমরা এই হাটে নিয়ে এসেছি আপনাদেরকে। আজকে তারিখটা আমরা জানিয়ে রাখি, আজ 7 জুলাই 2020 মঙ্গলবার। তো আমরা প্রথমে আমরা এখানে একটু দেখি, এই যে শুকনা আমরা গাবি, এই যে দেখছেন ভাই, এটা দাঁত কয়টা? জুয়ান মাস, জুয়ান আট দাঁত। আপনি একটু আমরা গরুটা একটু দেখাই, আট দাঁত। আচ্ছা, এটার দাম কত যাচ্ছে? দাম যাচ্ছে 23-24। আর মানুষ কত দাম বলতেছে? 20 বলতেছে, 21 বলতেছে, 20-21। কত হইলে আপনি দিতে পারবেন? 22,000 হলে দিয়ে দেবেন। 22,000? আচ্ছা, এখানে আমরা এই গরুগুলি আপনার? হ্যাঁ, এই মোটামুটি সব একই দাম। হ্যাঁ। আচ্ছা, আপনার সঙ্গে আমরা তাহলে একটু কথা বলি, মানুষের উপকার হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আপনার বাড়ি কোথায়? ঠাকুরগাঁও। ঠাকুরগাঁওয়ে আপনার বাড়ি? আচ্ছা, এই হাটে আপনি মোটামুটি? প্রতি হাটে হাট আসে। আচ্ছা, প্রতি এই হাটে আসেন। আচ্ছা, আমাদেরকে একটু আপনি বলবেন যে এই ধরনের গাভী গরু দূর দূরান্ত থেকে যদি মানুষ এক ট্রাক দুই ট্রাক নিতে চায়, আপনি ডেলিভারি দিতে পারবেন? এই ধরনের 20,000 টাকা ধরে পারবেন? আচ্ছা, এই ধরনের গরু যদি সিলেটের মানুষ নিতে চায় তাহলে এক ট্রাকে কতগুলো গরু উঠবে? ২৮ থেকে ৩০টা। আর ট্রাক ভাড়া কত পড়বে? ২৫ থেকে ২৮ হাজার। আচ্ছা, তাহলে 20,000 টাকা ধরে এই ধরনের আপনি ট্রাককে ট্রাক গরু আপনি সাপ্লাই দিতে পারবেন? আপনার একটু মোবাইল নাম্বারটা বলেন। 01774543-00-01-00। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা পাইকারদের মোবাইল নম্বরও দিয়ে দিলাম। আপনারা যদি এই ধরনের গরু কিনতে চান 20,000 টাকা ধরে, তবে আপনারা সরাসরি পাইকারদের সঙ্গে যোগাযোগ করে চলে আসতে পারেন। তারপর আমরা দেখছি এখানে একটা গরু, ভাই এটার আট দাঁত? আচ্ছা, এটার দাম কত যাচ্ছে? এটার দাম 20 চাইছেন, কেউ দরদাম করছে? ১৬-১৭। আচ্ছা, তার মানে আপনি আর একটু বাড়লেই দিয়ে দেবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা জানাতে চেষ্টা করছি এখানে কাস্টমারের খুব অভাব এবং দূর দূরান্তের কাস্টমাররা এখানে আসে না, কোনো বেচা বিক্রি নেই। আমরা শুধুমাত্র আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে আমরা এই হাটে এসেছি। আপনারা খোঁজ করেন এই ধরনের সস্তার হাট, আমরা এই ধরনের সস্তার হাটে আপনাদেরকে এই কারণে নিয়ে এসেছি। এই যে আপনারা দেখছেন এখানে সমস্ত গাবি গরু এবং হাড় জিরজিরে। ভাই এটার একটু স্বাস্থ্য আছে, এটার এটার দাঁত কয়টা? আটটা। এটার দাম কত যাচ্ছেন? ৩০ চাইছেন। দরদাম কত করছে মানুষ? ২৮-২৯ বলছে। আচ্ছা, শুনছেন আপনারা সুপ্রিয় দর্শক, আসুন এরপরে আমরা একটু দেখি। এই যে আপনারা দেখছেন সমস্ত শুকনা শুকনা গরু, খুব খারাপ। ভাই এটার দাম কত আছেন? ৩৭,০০০। তারপরে মানুষ দরদাম কত করতেছে? ৩২ পর্যন্ত উঠছে। আচ্ছা, দেখছি আমি, কেউ নেয় না। শুনছেন আপনারা যে কেউ নেয় না এখানে। তারপরে এখানে আমরা এই যে শুকনা শুকনা গরু দেখছি, এই যে এই ধরনের গরু খুব চাহিদা। ভাই দরদাম চলতেছে এটার? কত চাইছেন? ৩৫। আর দরদাম কত উঠছে? ২১,০০০। কত হইলে ছাড়বেন? ২২,৫ হইলে দিবেন? এই যে দেখছি আমরা। তারপর একটু দেখি ভাই, এই সাদা গরুটা কত চাইছেন? ২৭,২৮ চাইছে। আর দরদাম করছে কেউ? ২৬ বলছে। কত হইলে দিবেন? ও, আপনি বলছেন? আচ্ছা আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা বলি ভাই। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? শেতাবগঞ্জ থেকে। আচ্ছা, এই হাট থেকে নিয়ে শেতাবগঞ্জ হাটে বিক্রি করবেন? আচ্ছা আচ্ছা, আপনি কতগুলো গরু এখান থেকে নেবেন আজকে? ৩-৪টা। ৩-৪টা। আচ্ছা, ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক,
এবার আমরা এই যে এখানে দেখি ভাই, এই লাল গরুটার দাম কত যাচ্ছেন? ৩২ দরদাম কত পর্যন্ত উঠছে? ২৬ আচ্ছা দেখছি আমরা, এই যে দেখুন প্রচুর গাভী গরু, এই যে দেখুন অনেক গাভী গরু, শুকনো শুকনো গাভী গরু আপনাদেরকে আমরা দাম করে জানাই। এই যে এখানে একটু দেখি, এটা একটু তাজা রয়েছে, দাঁত আটটা দেখেন কিভাবে দেখবেন, আট দাঁত, আট দাঁত উঠে গেছে জোয়ান। দাম কত যাচ্ছেন? দাম ৩২ ৩২ দরদাম কত পর্যন্ত উঠছে? ২৭ পর্যন্ত উঠছে, এই যে শুনছি আমরা। শুক্র দর্শক, এরপরে দেখি আমরা ভাইটার দাম কত যাচ্ছেন? ৩২ চাইছেন, কত পর্যন্ত দাম উঠছে? ২৭ পর্যন্ত দাম উঠছে, এই যে দেখছি আমরা। আসুন শুক্র দর্শক, এরপরে আমরা এদিকে দেখি, এই যে দেখুন একদম শুকনা, এটার দাম কত যাচ্ছেন? ২৪ আর কত হইলে ছাড়বেন? ২০০০০ উপরে, ২১০০০ আচ্ছা, ২১০০০ হলে উনি বলছে ছেড়ে দিবে। তারপরে এখানে দেখি, এটা আপনার ভাই, এটা আপনার? হ্যাঁ ভাই। ও এই জোড়া কত যাচ্ছেন? ৪২ চাইছেন, আর মানুষ দরদাম কত করছে? ৪০ বলে, দিচ্ছেন না মানে ৪২ হইলেই দিবেন? আচ্ছা একটু বাজারের অবস্থাটা শুনি তো, বাজারের অবস্থা কেমন? বাজারের অবস্থা খুব খারাপ ভাই, বাজারের অবস্থা ভাই যা খারাপ আছে না ভাই, ব্যবসার মুখ কথা মাস ঢুকতে আছে ভাই, এমন অবস্থা জানাইছে ভাই, এমন অবস্থা, এমন অবস্থায় জানাইছে। শুনছেন সুপ্রিয় দর্শক, এখানকার যারা বিক্রেতা তাদের মুখে আপনারা শুনছেন যে বাজারের অবস্থা খুবই খারাপ, এবং এই খারাপ বাজারে তাদের কি অবস্থা যাচ্ছে আপনারা নিজেরাই বুঝছেন। এটার দাম কত যাচ্ছে? ৩১০০০ দরদাম করছে কেউ? বলছি কত? ২৭ পর্যন্ত দাম উঠেছে, এই যে দেখছি। তারপরে আসুন আমরা একটু দেখি, এটা দাম কত যাচ্ছে? ৩৫ আপনি দাম করছেন? হ্যাঁ ও ৩০ নিচে নামবে না, আচ্ছা ৩০ লাস্ট উনি বলে দিয়েছে, এই যে দেখছি। এটা একটু সবল গরু, এই যে দেখছি। আসুন আপনাদেরকে আমরা সব ধরনের গরুই দেখাই। এটা কত যাচ্ছেন দাম? ৪০ এটা কি পেটে বাচ্চা আছে? হ্যাঁ বাচ্চা আছে, ও বাচ্চা আছে। আর এটা মানুষ দাম করছে কত? ৩৪ পর্যন্ত দাম উঠে। তারপর আসুন আমরা এদিকে দেখি, ভাইয়া এটার দাম কত যাচ্ছেন? নিনো কিনলেন কত দিয়ে? ৩০০০০ এটিকে বাচ্চা আছে পেটে? আচ্ছা ৩০০০০ দিয়ে কিনলেন, এই যে সুপ্রিয় দর্শক, আপনার পোষার জন্য কিনছেন? ও মাংস করার জন্য, আচ্ছা মাংস করার জন্য, এই যে শুনছেন। আসুন আপনাদেরকে আমরা এখানে এটা দেখি, একটা হৃষ্টপুষ্ট একটা গরু, এটা দাম কত যাচ্ছে? দাম চাচ্ছে ৫২০০০ ৫২০০০ এত দাম? কাঁচা বয়স, চারদাত বয়স, চারদাত বয়স, আর দরদাম করে গাব আছে? গাব ৮ মাস, ৮ মাসের গাব। আচ্ছা দরদাম করছে কেউ? দাম করতেছে ৪২০০০ ৪০০০০ ৪০ বাজার ভালো না? আচ্ছা শুনছেন আপনারা সুপ্রিয় দর্শক, তারপর আমরা একটু এদিকে দেখি, ভাই দরদাম চলতেছে? হ্যাঁ কত চাইছিলেন? ৪০ চাইছে, আর উনি কত বলতেছে? ৩৫ দিচ্ছেন না? আচ্ছা দেখছি আমরা, এই যে দেখুন সুপ্রিয় দর্শক। তারপরে আমরা একটু এদিকে দেখি, এই গরুগুলি কার ভাই? এই গরুগুলি কার? আচ্ছা ব্যবসায়ীরা এগুলো কিনে নিয়েছে, এই যে দেখুন এখান থেকে এই গাভী গরুগুলি বিক্রি হয়ে গিয়েছে। আমরা দামগুলি জানানোর চেষ্টা করছিলাম কিন্তু এখানে কোনো ব্যবসায়ীকে পেলাম না। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজও আরও জানিয়ে রাখি যে আজ ৭ জুলাই ২০২০ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁর খোঁচাবাড়ি হাট, প্রতি শনিবার এবং প্রতি মঙ্গলবারে এখানে গরু ছাগলের হাট বসে। তো এই হাট থেকে আমরা আপনাদেরকে গাভী গরুর দাম জানানোর চেষ্টা করলাম এতক্ষণ ধরে।
তো এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়ে থাকলে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।